বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির চিত্রনায়কের নাম ইলিয়াস কাঞ্চন। আর ইলিয়াস কাঞ্চন অভিনীত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের নাম বেদের মেয়ে জ্যোৎস্না। 20 কোটি টাকা আয় করা এই সিনেমার রেকর্ড আদৌ অবধি কোনো সিনেমা এই রেকর্ডটি ভাঙতে পারেনি। ইতিহাস সৃষ্টি করেন এই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন। এবার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের ঘরে হানা দিয়েছেন করোনা ভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছেন তার একমাত্র সন্তান জয়। করোনায় আক্রান্ত হয় মন ভালো নেই এই ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। তার একমাত্র ছেলে জয়ের করোনা হয় বেশ দুশ্চিন্তায় সময় পার করছেন এই প্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের একজন ঘনিষ্ঠজন বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। তিনি করোনার দ্বিতীয় ডোজের টিকাও নিয়েছিলেন, তবে হঠাৎ করে কয়েকদিন আগে তার ছেলে জয় করোনায় আক্রান্ত হয়েছে। আর একমাত্র ছেলে হিসাবে ভাবনায় থাকাটাই স্বাভাবিক। আপনারা সবাই তার ছেলে জয়ের জন্য দোয়া করবেন। আপাতত ইলিয়াস কাঞ্চনের একমাত্র ছেলে জয় নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি রয়েছে, আর এজন্য একমাত্র ছেলে জয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এক বিবৃতিতে বলেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। উল্লেখ্য, 80 দশকে বাংলা চলচ্চিত্র মাতিয়ে রাখা একজন চিত্রনায়কের নাম ইলিয়াস কাঞ্চন। 1977 সালে কিংবদন্তি চিত্র পরিচালক সুভাষ দত্তের হাত ধরে বসুন্ধরা সিনেমার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। সামাজিক অসংহতি নিয়ে সরোবর এই অভিনেতা। তিনি নিজেই গড়ে তুলেছেন নিরাপদ সড়কচাই নামের একটি সংগঠন, আর স্বীকৃতি হিসাবে তিনি পেয়েছেন 21 পদক। বিয়ার্স, এই ছিল আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছেলে জয়ের করোনা পরিস্থিতি নিয়ে আপডেট। বিয়ার্স, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিনিয়ত চ্যানেলটির আপডেট দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি চেপে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।